দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী মন কি বাতের 113তম পর্ব শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী মন কি বাতের 113তম সংস্করণকে কেন্দ্র করে এদিন সাত রামনগর মণ্ডলের উদ্যোগে রাজধানী বিজয় কুমার বালিকা বিদ্যালয় হল ঘুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন মন কি বাত অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র ভারতবর্ষকে সকলের সামনে তুলে ধরেন। প্রতিবারই কিছু অজানা বিষয় এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রী। মন কি বাত প্রধানমন্ত্রীর আজকের পর্বে হর ঘর তিরঙ্গা, অপচনশীল সামগ্রীর পুনর্ব্যবহার, প্রকৃতি সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। হয়তোবা বিদেশেও অনেক লোক আমাদের যারা প্রবাসী, যারা আমাদের দেশে নাগরিক আছেন, তারাও হয়তো শুনেন, তো ওনারা শুনেন যে কিভাবে উনি কানেক্ট করছেন। যেটা আমি বললাম যে মানুষকে দূরে যেতে না যায় এর জন্যই কানেকশন, সেটা বারবার নিয়ে বলছেন। এদিন রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার। বন্যার দিনগুলিতে সরকারিভাবে খোলা ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন জনগণ, কিন্তু বর্তমানে মানুষজন ধীরে ধীরে বাড়ি ফিরছেন, আর এই সময় জনগণকে সাহায্য করতে তাদের পাশে কার্যকর্তাদের দাঁড়াতে আহ্বান জানান তিনি। মানুষকে সহযোগিতা করা এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মূল লক্ষ্য। কাজে আমার বক্তব্য দীর্ঘায়িত করছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বলবেন, আমি সাত রামনগরের এই দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আহ্বান করব যে এখন আরও কঠিন পরিস্থিতি সামনে আসছে। এখন হয়তো জল অনেক জায়গায় কমছে, মানুষ বাড়িঘরে যাচ্ছে, তা সত্ত্বেও আমাদের কার্যকর্তা, যুব মোর্চার কার্যকর্তারা গতকালকে দেখেছি যারা বাড়িঘর পরিষ্কার করছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকেও সকালবেলা নয়বনমালিপুর এলাকার বিভিন্ন এলাকাতে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই যে মানসিকতা, এই মানসিকতা একমাত্র ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। আমি দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আবেদন রাখবো যে আপনারাও এগিয়ে আসুন, আপনারাও গিয়ে এই কঠিন পরিস্থিতিতে সরকার তো সহযোগিতা করছে, তার পাশাপাশি আমাদেরও নৈতিক দায়িত্ব, আমরা এই যারা দুস্থ পরিবার তাদের পাশে দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা তাদের পাশে থাকবো, তাদেরকে সহযোগিতা করব, এই অঙ্গীকার আমাদের নিয়ে কাজ করতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী মন কি বাতে ভারতবর্ষের আগামী দিনের রূপরেখা ফুটে ওঠে। বিগত দিনে ভারত কোন জায়গায় ছিল এবং বর্তমানে ভারত কোন জায়গায় রয়েছে তা এই মন কি বাতের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। থাকি আমরা সবাই সারা ভারতবাসী, বা প্রধানমন্ত্রী কী বলে দেশের চিন্তা ভাবনা, দেশের ভাবনা চিন্তার দিশা এবং ভারতবর্ষের কী জিনিস চলছে, আগামী ভারতবর্ষ কীভাবে চলবে, এবং কিছু কিছু বিশেষ বিষয় নিয়ে তিনি আলোকপাত করবেন, যাতে আমরা সমস্ত ভারতবর্ষের উৎসাহিত হয়ে তার ঠিক আছে, আমাদেরকে তিনি একটা দিশা দেখেন। আজকেও অনেকগুলি বিষয়ের উপরে আলোচনা রেখেছে, তো আমার মনে হয় আমরা মন কি বাত অনুষ্ঠান যত বেশি আগ্রহী যেন শুনব এবং দেখব, তত বেশি আমরা শ্রমিক দেব আমাদের ক্ষেত্রে, আমাদের ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছে গেছে বা কোন জায়গায় যাবে আগামী দিনে, সেখানে বিভিন্ন ভারত ক্রীড়া যাত্রা সমস্ত বিষয়ে উল্লেখ। ব্যুরো রিপোর্ট, আরএনএ নিউজ।